নাটোরের বাকরম গ্রাম থেকে সোহরাব হোসেন পঞ্চান্ন নামে এক মানব পাচারকারী ও সানোয়ার হোসেন তেইশ নামে পাচারকারী দলের সদস্য ও ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাব গ্রেপ্তারকৃত সোহরাব হোসেন সিংড়া উপজেলার বাকরম উত্তরপাড়া পাগলাপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ পারামাণিকের ছেলে এবং সানোয়ার হোসেন একই এলাকার মৃত সেকান্দার পরামানিকের ছেলে সিপিএসি দুই র্যাব পাঁচ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সানরিয়া চৌধুরী দুজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্ষকসহ মানব পাচারকারী দলের তিন সদস্য বাকরুম সদর উপজেলার গ্রামে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সোমবার ওই এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা তিনি সহ কোম্পানির উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরাদ হোসেনের নেতৃত্বে অভিযানকালে র্যাব সদস্যরা মানব পাচারকারী চক্রের সদস্য ও ধর্ষক সানোয়ার হোসেন সহ মানব পাচারকারী চক্রের মূল হোতা সৌরা হোসেনকে গ্রেপ্তার করে এ সময় আলী নামে অপর এক সদস্য পালিয়ে যায় র্যাব কর্মকর্তা আরও জানান পাচারকারী চক্রের এই তিন সদস্য নাটোর সিংড়া উপজেলার শেরকোল কাচারিপাড়া গ্রামের পনেরো বছরের এক কিশোরীকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে সানোয়ারের বাড়িতে আটকে রাখে এ সময় সানোয়ার ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে এ ঘটনায় সিংরা থানায় একটি মামলা রুজু করা হয়েছে আলাফতাফ খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ